আপনার যে কাচের ঘরটি দেখতে পাচ্ছেন সেটি আসলে মূলত একটি গ্রিন হাউস, এবং কিন্তু এখানে কনজারভেটরি হিসেবে কাজ করছে। আজকে আমাদের ব্লগে এ পর্যায়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব কনজারভেটরিতে কি কি ধরনের গাছ সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এই কনজারভেটরিতে প্রবেশের জন্য আমাদেরকে একটি টিকিট কাটতে হয়েছে, টিকিটের মূল্য 200 ইয়েন। তো এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে কেন এই কনজারভেটরিতে কি কি ধরনের উদ্ভিদ সংরক্ষণ করে রাখা হয়েছে। এর উত্তরটি মূলত নির্ভর করছে জাপানের ভৌগোলিক অবস্থানের উপরে। আপনারা এখানে যে পিঙ্ক শেডের অংশটি দেখতে পাচ্ছেন সেটি আসলে ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকনের মাঝামাঝি একটি জায়গা। এই অংশটি হচ্ছে ট্রপিক্যাল রিজন, অর্থাৎ উষ্ণমণ্ডলীয় অঞ্চল। এখানকার গাছগুলো জাপানের মতো শীত প্রধান দেশে হয় না, তাই এই গাছগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য গ্রিন হাউসের ভেতরে তাদেরকে সংরক্ষণ করে রাখতে হয়। তো চলুন আমরা ঘুরে দেখে আসি গ্রিন হাউসের ভেতরের অংশটুকু। আমরা এখন রয়েছি কনজারভেটরির ভেতরে। কনজারভেটরির ভেতরের অংশটুকু সাজানো হয়েছে একটি ট্রপিক্যাল ফরেস্টের আদলে। তো প্রথম যে অংশটি সাজানো রয়েছে মূলত অ্যাকোয়াটিক এবং কার্নিভোরাস প্ল্যান্ট দিয়ে। কার্নিভোরাস প্ল্যান্ট হচ্ছে সেই সকল উদ্ভিদ যারা তাদের পুষ্টির জন্য বনভূমির উপর নির্ভর করে। যেমন আপনারা এখন যে বেগুনি রঙের ফুলটি দেখতে পাচ্ছেন সেটি আসলে একটি কার্নিভোরাস প্ল্যান্টের ফুল। তারা আসলে তাদের রং দিয়ে পতঙ্গকে আকৃষ্ট করে এবং সেই আকৃষ্ট হওয়া পতঙ্গ থেকে তারা পুষ্টি সংগ্রহ করে থাকে। বাবা বাবা ধরে না ধরে না ধরে না, দামে দামে আসো 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 বাবা। সুন্দর তাই না? অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন জাপানিজ, এশিয়ান এবং আফ্রিকান অ্যাকোয়াটিক প্ল্যান্টস গুলো সুন্দর করে সাজানো রয়েছে। এটি আমেরিকান।
বাবা এদিকে বদ্ধ জায়গা যে এত সুন্দর করে বোঝানো যায়, আবার জঙ্গলের একটা ফিলিং নিয়ে আসা যায়, এখানে না আসতে আগে বুঝতাম না। জাপান আসলে একটা শীত প্রধান দেশ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন হাউসের মধ্যে পুরোটা সাজানো এবং অসম্ভব সুন্দর করে বদ্ধ জায়গা যে এত সুন্দর করে সাজানো যায় এটা আসলে না দেখলে বোঝা যাবে না। অনেক রকমের গাছ এখানে, অনেক রকমের দুই পাশ দিয়ে মাছ, দুই পাশে অনেক গাছ এবং মাঝখানে ছোটো ছোটো লেকের মতন করে ছোট্ট একটা জায়গা অনেক সুন্দর করে গোছানো। আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কি না, কিন্তু আসলে এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। বাচ্চা নিয়ে বের হওয়া আসলে খুবই ডিফিকাল্ট, সুন্দর করে বেড়ানো যায় না, কোনো কিছু ভালো মতন দেখা যায় না। আলহামদুলিল্লাহ মেয়ের মুড আজকে ভালো আছে, তো এখন পর্যন্ত বেশ আমরাও এনজয় করলাম, ফালাকও করছে। তো অ্যাকোয়াটিক প্ল্যান্টের পরেই আমরা যে রুমটিতে আসলাম সেটি আসলে ডেজার্ট এবং সাভানা প্ল্যান্টের রুম। আপনারা সবাই ডেজার্ট চিনে থাকবেন, বাট সাভানা অঞ্চলটি মূলত আফ্রিকা মহাদেশে বিস্তৃত, এটি আসলে মূলত গ্রাস ল্যান্ড। তো চলুন আমরা ঘুরে দেখি কিয়োটো বোটানিক্যাল গার্ডেনে যেসব প্ল্যান্ট রয়েছে ডেজার্ট এবং সাভানা সেগুলো ঘুরে দেখে আসি। তো কনজারভেটর এই অংশটি সাজানো হয়েছে মূলত কিছু ওয়েট ট্রপিক্যাল ট্রিজ দিয়ে, গাছগুলো আমার পরিচিত নয়, বাট আমার কাছে দেখে মনে হয়েছে বেশ কিছু গাছ প্যারাসাইটিক অর্কিডের মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো অন্য গাছের উপর বেঁচে আছে।
কনজারভেটরির পরবর্তী অংশটি ছিল অ্যালপাইন গার্ডেন। অ্যালপাইন প্ল্যান্ট বলতে সেই সকল প্ল্যান্টকে বোঝায় যেগুলো পাহাড়ের একদম উপরের দিকে জন্মায়। সাধারণত যেসব পাহাড় অনেক উঁচু, সেই পাহাড়ের একদম উঁচুতে খুব বড় কোনো বৃক্ষ জন্মায় না, সেখানে যে বৃক্ষগুলো জন্মায় সেগুলো খুবই ছোট বুশি হয়। তো এখন আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে অ্যালপাইন প্ল্যান্টের এক্সাম্পল। তো অ্যালপাইন প্ল্যান্ট আমারও আগে কখনো দেখা হয়নি, তো আসলে এই জায়গাটিতে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে যে কিছু অ্যালপাইন গাছ দেখার সৌভাগ্য হয়েছে। আর আপনারা যে শব্দটি শুনতে পাচ্ছেন সেটি আসলে মূলত এই দুটো স্প্রেয়ারের, যেটি মাধ্যমে জলীয় বাষ্প অনবরত স্প্রে করা হচ্ছিল। কনজারভেটরি এই অংশটি মূলত অনেক ধরনের অর্কিড দিয়ে সাজানো। তো চলুন ঘুরে দেখি কিয়োটো বোটানিক্যাল গার্ডেনের অর্কিডের কালেকশনগুলো। শুধু যেখানে অর্কিড আছে তা না, অর্কিডের সাথে আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এবং চমৎকার একটি এনভায়রনমেন্ট। আমরা এতক্ষণ ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে কিয়োটো বোটানিক্যাল গার্ডেন কনজারভেটরি। তো এই জায়গাটি আসলে অত্যন্ত সুন্দর, এটি আসলে একটি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আসলে একটি বা দুটি গাছ গুছিয়ে রাখা যায়, কিন্তু এরকম একটি কমপ্লেক্স ইকোসিস্টেম তৈরি করা সত্যি সত্যি খুবই পরিশ্রমসাধ্য। এবং যারা এটি তৈরি করেছেন অর্থাৎ কিয়োটো বোটানিক্যাল গার্ডেনের কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা এমন একটি জায়গা আমাদের জন্য সাজিয়ে গুছিয়ে রাখছেন যাতে আমরা ট্রপিক্যাল ট্রিগুলো সম্পর্কে জানতে ও শিখতে পারি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আমাদের আজকের ব্লগ নিয়ে আপনি যদি কোনো ধরনের মন্তব্য বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা প্লিজ আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।